আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাত ও সালাম প্রসিদ্ধ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ফেসবুকের এবং ইউটিউবের ভাই বোনেরা, আমরা আরও একটা নতুন বিষয় আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা একটু মনোযোগ সহকারে এই কথাগুলো চিন্তা করবেন এবং এই চিন্তা করার পর আপনাদের পরিবর্তন সম্পর্কে আপনারা কী ভাবছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক। একটা কথা একদম নির্দ্বিধায় কোনো সংকোচ ছাড়াই বলা যায়, বর্তমান যুগে আমাদের সর্বক্ষেত্রে নীতি এবং নৈতিকতার অবক্ষয় হয়েছে। সমস্ত ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় এবং প্রশাসনিক জীবনে, সমস্ত জায়গাতে নীতি নৈতিকতার অবক্ষয় সুস্পষ্ট। যদি আপনারা দলিল প্রমাণ সহকারে জানতে চান বা আপনার যদি ডেটার দরকার হয়, আপনারা দেখতে পারেন ডিবেট ফর ডেমোক্রেসি এই বিতর্ক অনুষ্ঠানগুলো, সেখানে তারা একবার দলিল প্রমাণ সহ বলে দিয়েছে সরকারের কোন কোন জায়গায় নীতি নৈতিকতার অবক্ষয়, তারপরে প্রশাসনের ক্ষেত্রে আইনের অবক্ষয় সমস্ত জায়গায় বলা হচ্ছে। তো আমরা সব ক্ষেত্রে আলোচনা করছি না, আমরা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলোর সংশোধন এবং ইসলাম নিয়ে কথা বলছি। নীতি নৈতিকতা যদি আমাদের উন্নত করতে হয়, নীতি নৈতিকতা জায়গায় যদি আমাদের শক্তিশালী করতে হয়, তাহলে আমাদের ফিরে যেতে হবে কুরআন এবং সুন্নতে। এই পবিত্র কুরআন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি সুন্না এবং তার জীবনী হলো এক্ষেত্রে সবচাইতে সেরা হবে একজন মুসলিম অমুসলিম সবার জন্য। কারণ মুসলিম অমুসলিম সবাই স্বীকার করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর একজন সেরা ব্যক্তি ছিলেন, একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন এবং তার দেওয়া নিয়মকানুন পৃথিবীর সবচেয়ে সেরা। যেমন মানে আমরা অনেক জায়গা থেকে এটা জানি। পরবর্তীতে আমি আরও অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমি এটাও দেখাবো যে নীতি নৈতিকতার ক্ষেত্রে অমুসলিম দেশে মুসলিমরা শতগুণে গিয়ে। যদি দেখেন পর্নোগ্রাফিতে প্রথম 20টা দেশ যদি লিস্ট করেন, মুসলিম দেশ পাবেন না। এরপর যদি দেখেন ধর্ষণে, ধর্ষণের রাজধানী বলা হয় বিভিন্ন দেশকে, বাংলাদেশকে ধর্ষণের রাজধানী বলা হয় না। বাংলাদেশে ধর্ষণ হয়েছে, এটা আপত্তিকর নীতি নৈতিকতার অবক্ষয়। বাংলাদেশে প্রশাসনিক পর্যায়ে কিছু দুর্বলতা আছে, এগুলো হলো নীতি নৈতিকতার অবক্ষয়। আমরা সমস্ত জায়গায় নীতি নৈতিকতার অবক্ষয় দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা বিভিন্ন এপিসোডের মাধ্যমে সেটা তুলে ধরব, পাশাপাশি সমাধানগুলোও আমরা বলে যাব ইনশাআল্লাহ। আমাদের কাজ শুধুমাত্র সমস্যাকে শনাক্ত করা না, পাশাপাশি সলিউশনটাকে বলে দেওয়া। ইসলাম আমাদেরকে এটা শেখায়, প্রথমে আমাদের শনাক্ত করতে হবে কোন জায়গায় কোন ঔষধ লাগবে, এরপর সেই জায়গাগুলো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ ইসলাম বা সংশোধনের কাজ করতে হবে। তো আমি বলতেছিলাম যে আমাদের ব্যক্তিগত জীবনে নীতি নৈতিকতা যে অবক্ষয় হয়েছে সেটা যদি আমরা দেখা যায়। এখন আমরা মুসলিমরা পাঁচক্ত সালাত অনেকেই আদায় করি না, যদিও আমি বলছি অন্য দেশে মুসলিমরা অবশ্যই সেরা। মুসলিমরা সবচাইতে বেশি উপাসনালয় যায়, মুসলিমরা সবচাইতে বেশি মসজিদে যায়, পার্সেন্টেজ যদিও কম, তারপরও মুসলিম হিসেবে পার্সেন্টেজ কম, কিন্তু অন্য ধর্মের তুলনায় অনেক বেশি মুসলিমরা ধার্মিক। মুসলিমরা সবচাইতে বেশি উপাসনালয় যায়, মসজিদে যায়। আপনি গির্জায় বা মন্দিরে প্রত্যেক দিন অত লোক পাবেন না যত লোক মসজিদে পাওয়া যায়। আর এই কারণেই পর্নোগ্রাফিতে 20টা দেশের মধ্যে মুসলিম দেশগুলো নেই। এরপর যদি আপনি দেখেন অশ্লীলতা, অন্যায়, অবিচার, এটা আমরা স্বীকার করছি অনেক জায়গায় বেড়েছে, কিন্তু অমুসলিম দেশে মুসলিমদের নীতি নৈতিকতা সব জায়গায় বেশি উন্নত, মুসলিমরা সবসময় বেশি এগিয়ে। তবে এটা যথেষ্ট নয়, এটা সন্তুষ্টজনকও নয়, আমাদের আরও অনেক বেশি ডেভেলপ করতে হবে, আমাদের আরও অনেক বেশি এগিয়ে যেতে হবে। তো আমরা যদি এগিয়ে যেতে চাই তাহলে প্রত্যেক দিন আমাদের এই পবিত্র কোরআন পড়তে হবে, ফ্যামিলিতে প্রত্যেক দিন পবিত্র কোরআন পড়তে হবে। মনির সাল্লাম এবং তার পরিবারকে বলা হচ্ছে সূরা আহজাব 33 নম্বর সূরার, আপনার যদি 33, 34, 35 নম্বর আয়াতগুলো পড়েন, 33 এবং 34 নম্বর আয়াত বলা হচ্ছে তোমাদের ঘরে যা পড়া হয় তোমরা তা স্মরণ রাখো। আমরা আমাদের ঘরে কি কোরআন পড়ছি? এই কোরআনকে আমরা নিয়মিত প্রত্যেক দিন চর্চা করছি ঘরে? আপনাদের কাছে বলছি, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আপনারা কি প্রত্যেক দিন এই পবিত্র কোরআন চর্চা করেন? না, অনেক ক্ষেত্রে আমাদের চর্চা করা হচ্ছে না। এরপর দেখা যায় আমরা আমাদের সন্তানদের সামনে মিথ্যা কথা বলি,
এবং আমরা কি করছি, আমরা অনেক কাজ করছি যেগুলো ইসলামিক না, যেগুলো অনৈতিক। আমরা ফোনে পর্নোগ্রাফি দেখছি, আমরা ড্যান্স দেখছি, আমরা অশ্লীল জিনিসপত্র দেখছি, অশ্লীলতার মাধ্যমে ছড়ানো নাটকগুলো আমরা দেখছি, যেখানে হিজাবের কোনো বালাই নেই, যারা ইসলামকে কটূক্তি করে এমন কিছুকে আমরা প্রমোট করছি। আমরা দেখছি বিভিন্ন ক্রিয়া কৌতুক খেলাধুলা, এইগুলো আমরা ব্যক্তিগত পর্যায়ে এই অন্যায়গুলো করছি। পরবর্তীতে আমরা এই অন্যায়ের বাধা দিতে পারছি না, বাধা দিচ্ছিও না, কারণ যেহেতু আমরা নিজেরাও করছি, তাই অন্য কেউ করলে আমরা আপত্তি করছি না। এভাবে আমাদের নীতি নৈতিকতার অবক্ষয় হয়েছে। প্রথম আমাদের ব্যক্তি হিসেবে করণীয় কী, আপনার আমার কী করতে হবে ব্যক্তিগত জীবনে, আমাদের ভালো একজন পিতা হিসেবে, ভালো একজন ভাই হিসেবে, ভালো একজন মানে সন্তান হিসেবে বাবা মার, আপনার আমার কী করণীয়। সমস্ত জায়গায় আমাদের আচার আচরণ কোরআন সুন্ন মাফিক হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেটা হয়ে গেছে মিডিয়া কেন্দ্রিক, এখন সেটা হয়ে গেছে সিনেমার অভিনয়ের মতো। আমরা যেন বাপ মার সাথে অভিনয় করছি, তুমি কেমন আছো, তোমার খোঁজখবর নেওয়া হয় না, বাপ মার জন্য সব কিছু করতে চাই, বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে অভিনয়। বাস্তবতা হলো আমরা আসলে কৃতজ্ঞ হতে বলে গিয়েছি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার, পিতামাতার এবং আমাদের জীবনে যাদের অবদান আছে, শিক্ষকদের, সমস্ত জায়গায়। তো এইভাবে আমাদের নীতি নৈতিকতার অবক্ষয় হচ্ছে। আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, আমাদের নীতি নৈতিকতা চর্চা করতে হবে, ফ্যামিলিতে চর্চা করতে হবে, সামাজিক জীবনে চর্চা করতে হবে, এরপর এই নীতি নৈতিকতা অন্যদের মাধ্যমে মাঝে ছড়িয়ে দিতে হবে। আমরা কি নিজেরা প্র্যাকটিস করছি নীতি নৈতিকতার? আমরা কি অন্যদেরকে প্র্যাকটিস করার জন্য বলতেছি নীতি নৈতিকতার? না, অনেক ক্ষেত্রে আমরা বলছি না। আর আমার মতে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো একটা ভূমিকা রাখতে পারে মসজিদের ইমাম সাহেবরা। যেহেতু নীতি নৈতিকতার অবক্ষয় হয়েছে, তাই আমার পরামর্শ, মসজিদে সলাত শুরুর আগে অথবা পরে নীতি নৈতিকতার উপর আলোচনা করা যেতে পারে, এভাবে সমাজের বিপ্লব ও পরিবর্তন হতে পারে। এছাড়া শুক্রবারে জুমার দিন স্পেশালি কিছু আলোচনা থাকবে নীতি নৈতিকতার উপরে, জাহিলিয়াতের উপরে। এভাবে আমরা এগিয়ে আসতে পারি সমস্ত জায়গা থেকে। টিচাররা, শিক্ষকরা, ঢাকা ভার্সিটির শিক্ষক আছে, তারপর বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটিগুলো আছে, সমস্ত জায়গায় শিক্ষকদের মতামত দেওয়া উচিত আমাদের সমাজের ক্ষেত্রে, আমাদের সমাজের সংশোধনের ক্ষেত্রে। কিন্তু এই শিক্ষিত ব্যক্তিরা তারা এগিয়ে আসছেন না। ফলশ্রুতিতে কী হচ্ছে, যে আমাদের সমাজে অনৈতিক জিনিসগুলো প্রমোট হচ্ছে, সেগুলো আর বিস্তার লাভ করছে, কখনো রাজনীতির মাধ্যমে, কখনো প্রশাসনিকের মাধ্যমে, কখনো ব্যক্তির মাধ্যমে, কখনো সমাজের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে, কখনো মিডিয়ার মাধ্যমে, কখনো অমুসলিমদের মাধ্যমে, কখনো ইসলামের শত্রুদের মাধ্যমে। সমস্ত জায়গা থেকে এই নীতি নৈতিকতা এটা বিপক্ষে কাজ চলছে। তাই আমাদের প্রত্যেকটা জায়গা থেকে সচেতন হতে হবে, কনসিয়াস হতে হবে এবং নীতি নৈতিকতাকে বেশি প্রমোট করতে হবে, নীতি নৈতিকতার বিষয়গুলোকে আমাদের বেশি আলোচনা করতে হবে। আর এর মাধ্যমে আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারবো। একদম সর্বশেষে যেটা বলতে চাই, আপনার সন্তান, সেই সন্তানকে প্রথমে নীতি নৈতিকতা শিক্ষা দিন, নীতি নৈতিকতার পথে নিয়ে আসুন, সন্তানের প্রতি বেশি সময় দিন, মিডিয়াসে বেশি সময় দেওয়া দরকার সন্তানের প্রতি, কারণ তারাই আগামী প্রজন্ম। যদি আমরা তাদের সাথে ভালো ব্যবহার না করি, তাহলে ভালো ব্যবহার আমরা তাদের সাথে কীভাবে আশা করি? যদি আমরা সময় না দিই তাদেরকে, তারাও একসময় বলবে, ফোনে বলবে, আমরা ব্যস্ত আছি, পরে কথা বলবো। এইভাবে যদি আমরা চলতে থাকি, তাহলে আমাদের টোটাল সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, আমাদের পরিবার ধ্বংস হবে, আমাদের সমস্ত জায়গায় ধ্বংস হয়েছে আর হচ্ছে। যদি আমরা এখনও সচেতন না হই, তা পুরো এগুলো আমাদের থেকে বিদায় নেবে। তা আসুন আমরা সচেতন হই, অন্য কাউকে দোষারোপ করে লাভ নেই, নিজে আপনি আমি কী করছি, আপনি আমি আমার দায়িত্বকে ভালোভাবে পালন করছি। সহিহ বুখারীতে বলা হয়েছে 883 নম্বর হাদিস, সেখানে বলা হচ্ছে যে কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসুলা, সরি 893 নম্বর হাদিস, সেখানে বলা হচ্ছে যে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে দেখেন আমাদেরকে কী করা হবে, আমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমাদের এই বিষয়টা সচেতন হতে হবে, যে পরকালে যেন আমরা এই নীতি নৈতিকতার ব্যাপারে এবং আমাদের সন্তানদের গড়ে তোলার ব্যাপারে মানে আমাদের প্রশ্নের সম্মুখীন না হতে হয়। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা সুন্দর দেশ, সুন্দর সমাজ, সুন্দর পরিবার গড়ার চেষ্টা করি। আজকের মতো এ পর্যন্তই, হাজির হবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের কোনো ভিডিওর প্রয়োজন হলে বা আপনারা যদি কোনো বিষয় চান, তাহলে বলতে পারেন ইনশাআল্লাহ। আমার যদি সময় থাকে এবং বিষয়টা যদি সবার জন্য উপকারী আমরা মনে করি, তাহলে সেই বিষয়গুলোতে আপনাদের ভিডিও বানিয়ে দিব। এবং আপনাদের জন্য অনেক বিষয় মানে আমরা সামনে নিয়ে আসবো যেগুলোতে মুসলিমদের অবদান সবচেয়ে বেশি, মুসলিমদের ক্রেডিট সবচেয়ে বেশি, মিডিয়া এটা কখনোই বলে না।
এবং ইসরায়েল তো বলবেই না এবং আমেরিকা তো তারা স্বীকারই করবে না। যেমন মুসলিমরা জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলিমরা সমস্ত জায়গায় শ্রেষ্ঠ ছিল, আমরা কোরআন সুন্নাহ ভুলে গেছি, আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছি, পৃথিবীর প্রতি আমরা বেশি ঝুঁকে গেছি, আমাদের থেকে সব চলে গেছে। আবারও প্র্যাকটিস করতে হবে, আবারও প্রস্তুতি নিতে হবে, আমরা যেন শুধু বাংলাদেশেই না সারা পৃথিবী ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।